আবার আল্লাহ রাসূল বলছেন যে মহামারী কলেরা মুসলমানের জন্য রহমত দয়া। কাজেই করোনা ভাইরাসকে আমরা মহামারী বলতে পারি না, যদিও করোনা ভাইরাসকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন পাঁচ পয়সা সরিষা সমপরিমাণ দাম দিনি। আমি বক্তব্যে বলেছি যে কারো করোনা ভাইরাস হয়েছে আমি তার সাথে বসে খেতে প্রস্তুত আছি, কেউ করোনা ভাইরাসে মারা গেছে আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি, আমাকে মাস্ক পরা লাগবে না। যদি করোনা ভাইরাসে মারা যাব এটা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা থাকে তাহলে করোনা আমাকে ধরবেই। যদি আমি পাথরের মধ্যে লুকিয়ে থাকি আর যদি সেই দিন লেখা না থাকে, আমি যার করোনা হয়েছে তার গায়ের সার উপরে যদি পড়ে গড়াগড়ি পাড়ি তবু আমাকে করোনা ধরতে পারে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি, আমি তাকদীরকে এইভাবে বিশ্বাস করি। এর আমি সরিষা সমপরিমাণ দাম দিনে মাস্ক করে সালাত আদায় করা তো বহু দূরের কথা, ওটা তো আমি স্বপ্নেও দেখতে পারি না। এইরকম জিনিস আমি স্বপ্নে দেখবো এটা আমার বিশ্বাস হয় না যে মাস্ক করে সালাত আদায় করতে হবে করোনা ঠেকানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনোর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর আমি মসজিদে সালাত আদায় করব মুখ ঢেকে, আর দোকানে জিনিস কিনব লাইন লাগিয়ে, আর ব্যাংকে টাকা নিব লাইন লাগিয়ে, আর মসজিদে এসে 3 ফুট দূরে দাঁড়াবো? আমি বক্তব্যে বলেছি 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলতে হবে পৃথিবীবাসী, জরুরি দুর্ঘটনার কারণে, মহামারীর মতো কোনো জরুরি দুর্ঘটনার কারণে 3 ফুট পরপর দাঁড়ানো যায়। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তার এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। কথা নাই শেরেকে, কথা নাই কুফুরি, মনে রাখবেন ভালোভাবে। আবার জাবারিয়ানরা বলবে যে আল্লাহ পাক ঠেইলা আমাকে আনছে, আল্লাহ যা করায় তাই আমি করি, তাই না? ছায়াবাজির পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? তুমি হাকিম হইয়া হুকুম করো, ওঝা হইয়া ছাড়ো। তারপরে কি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো, তাই না? এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে করাই আছে কি? এই যে এখন আপনাদের করোনা চলছে রোগ, তাই না? মাস্ক আমার পথের পকেটের মধ্যে আছে। আচ্ছা, এখন ডাক্তার সাহেবরা গবেষণা করে দেখেছেন রোগটা ছোঁয়াছে, একজন তো একজনের যেতে পারে, মাস্ক যদি পরো তাহলে রোগটা কি একটু কম বিস্তার লাভ করবে, মাস্কই ঠেকাবে এমন কথা না, কম বিস্তার করবে। আর যদি বলি যে এই মাস্ক পরলেই আমার কোনো রোগ হবে না, সব ঠেকা যাবে, এটা কার কথা? এটা কদরিয়াদের কথা, মুতাজিলাদের কথা। আর যদি বলে ডাক্তারের কথা মানি না, গবেষণা বুঝি না, দে বেটা কিসের মাস্টার্স, তকদিরে যা সালা ঠেলা তাই করাবে, এটা কি? এটা জাবারিয়া। আহলে সুন্নাল জামাতের কথা কি? ডাক্তাররা গবেষণা করে দেখেছেন তারা আমাদের চেয়ে দেহ প্রসঙ্গে বহু গুণে তারা পণ্ডিত। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন জনকল্যাণমূলক, আমি একজন নাগরিক হিসাবে, অজ্ঞ হিসাবে, মানে ডাক্তারি শাস্ত্রে অজ্ঞ হিসাবে আমি এটা কি মানতে পারি, তাই না? আবার যদি মনে করি না এইটাই আমার রোগ, ভাই সব ঠেকিয়ে দেবে, করোনার বিরুদ্ধে মহাযুদ্ধে আমরা জয়লাভ করেছি, 71 সালে যুদ্ধে জয়লাভ করেছিলাম, এবার করোনার বিরুদ্ধে আমরা জয়লাভ করে যাব, এই মাস্ক নাকের মধ্যে পড়ে যাবো। আচ্ছা, এত নেতা নেতা আস্ত একটা আবাল, আহলে সুন্নাল জামা কি বলবে?
বলবে যে একটা যেটা ডাক্তারি বিধি বিধান তুমি এটাও করো, আমার মনে করে না এইটাই তোমারে বাঁচায় দিবে, এটা তাকদিরেও বিশ্বাস করি, আবার তাকদিরেও কি তদবিরেও বিশ্বাস করি। আমরা কাদেরিয়া পন্থী ওই দলেও নাই, আমরা জবরিয়া পন্থী ওই দলেও নাই, আমরা কোন দল? আহলুস সুন্নাল জামা। এটা সববেও বিশ্বাস করি, ডাক্তার বিশ্বাস করি মানে এটাও মানি, আবার তকদিরেও বিশ্বাস করি, তাকদিরে এড়াইতে পারবো না। এখন হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন? রোগ একখান থেকে আরেকখানে ট্রান্সমিশন হয় না। আমি বললাম আপনি তো এই জবরেদের মতো অর্ধেক আয়াত তেলাওয়াত করলেন। ওই হাদিসের দ্বিতীয় পাঠ, ফাররা মিনাল মাজজুম কামা তাফাররা মিনাল আসাদ। এই মহামারী রোগ যখন হয় সেখান থেকে তুমি এমন ভাবে দূরে সরে যাবে যেরকম সিংহর ভয়ে মানুষ দৌড়ে পালায়। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর আরো হাদিস, যুদ্ধ চলছে সিরিয়া অঞ্চলে, ওমর রাদিয়াল্লাহু যুদ্ধে শরীক হবেন, বর্ডারে এসে সেনাপতিরা বলল এখানে তো প্লেগ ছড়িয়ে গেছে, মহামারী ছড়িয়ে গেছে, আপনি এখানে কি ঢুকবেন? তিন দফা বৈঠক করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু সিনিয়র সাহাবীদের নিয়ে, বদরের সাহাবীদের নিয়ে, সবাই পরামর্শ দিলেন, ওদ শেষ ফয়সালা এটাই হলো না আমরা ঢুকবো না। আব্দুর রহমান বিন আউফ দূরে ছিলেন, তিনি ফিরে এসে বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন, এই ব্যাপারে আমার একটা হাদিসই জানা আছে। কি হাদিস? যদি কোথাও মহামারী রোগ লাগে, প্লেগ রোগ একের সাংঘাতিক সোয়াচেন, যদি মহামারী হয় তোমরা সেখানে ঢুকবেও না, আর যাদের মধ্যে হয় তারা বের হয়ে আবার যেখানে সুস্থ মানুষ হয় সেখানে ঢুকবেও না। হাদিস সহিহ বুখারীতে। আবু উবাইদা ইবনে জাররাহ সেনাপতি, তিনি একটু রাগান্বিত হয়ে, একটু রাগান্বিত মানে একটু বিরক্ত হয়ে খলিফাতুল মুসলিমিনকে বললেন আফেরারুম মিন কাদরিল্লাহ, তকদির থেকে ভেঙে আপনি চলে যাবেন হে খলিফাতুল মুসলিমিন, তকদিরে যা আছে তা তো হবেই, আপনি ডুইকা পড়েন প্লেগের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নাফিররু মিন কাদরিল্লাহ ইলা কাদরিল্লাহ, আল্লাহ নির্ধারিত এক তকদির থেকে আরেক তকদির দিকে যাচ্ছে, আমি তকদির অস্বীকার করেছি নাকি, আমি সতর্কতা অবলম্বন করছি। এই মুহূর্তে আব্দুর রহমান বিন আউফ এসে বললেন যে হাদিসে রয়েছে আল্লাহ নবী বলেছেন যেখানে মহামারী সোয়াচে রোগ হয় সেখানে তোমরা ঢুকবে না, আর যারা ওখানে আছে তারা বের হয়ে আসবে না। কাবা ঘর হোক আর আর কোনো কিছু হোক না কেন, কাবা ঘরে যদি এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবু ফাঁকা হয়ে দাঁড়ার প্রমাণ কেয়ামত পর্যন্ত হবে না। কেন? দলিল কাবা ঘর নয়, দলিল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আজ থেকে কেয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়াই, তবুও দাঁড়ানো লাগবে না, এটা প্রমাণ হবে না। সারা পৃথিবীর হুজুর, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার যদি ঘোষণা দেয় যে ফাঁকা দাঁড়াতে হবে, তবুও ফাঁকা দাঁড়ানো জায়েজ হবে না। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দেন। আর তার 23 বছর জীবনে এমন কোনো দিন এমন এক অক্ত সলাত আদায় করেননি যেই সলাত আদায়ের সময় তিনি মুসল্লির মুখামুখি হয়ে বলেননি কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে ওই যে ওই যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন, এইভাবে না বলে কোনো একদিন এক অক্ত সলাত আদায় করেছেন এরকম কেউ কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না। কোনো একদিন আল্লাহর নবী না বলে সলাত আদায় করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক আর কোনোদিন জাতির সামনে আসবো না, সেদিন জাতির সামনে স্বীকৃতি দিব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম প্রচারের যোগ্য নই, অতএব আমি গেলাম, আসসালামু আলাইকুম। কিয়ামত পর্যন্ত সময় থাকলো কেউ যদি একদিন প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রাসূল এটা না বলেই সালাত শুরু করেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে ওই যে ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো,
এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর জাতির সামনে কথা বলবো না। অথচ তার সাহাবীগণ এত সচ্চার এত সচ্চার এত সচ্চার। এক মিনিট, একদিন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করেছেন, সালাত চলছে জামাতে, তো জিবরাইল এসে বলছেন আপনার পায়ের জুতাতে ময়লা আছে, জুতাতে ময়লা, জুতা খুলে দেন। তো আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যেই। এবার সালাম ফেরার পরে দেখছেন যে আরো সবাই জুতা খুলে দিয়েছে। তো আল্লাহ রাসূল বলছে আরে তোমরা জুতা খুলেছো কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য। আরে শোনো, জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আপনি জুতা খুলে দেন। আমি খুলে দিয়েছি, তোমরা খুললে কেন? অনুসরণ। তো আল্লাহ রাসূলকে দেখে যে সাহাবি অনুসরণ এইভাবে করেন সেই সাহাবিকে প্রতিদিন বলা লাগবে না? বলা লাগবে না, তবুও বলেছেন। তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ আমার জানা নাই। শরীয়তের ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে যত আল্লাহ রাসূল সতর্কতা অবলম্বন করেছেন, যত বেশি বলেছেন, ধর্মের আর কোনো জায়গাতে এত বেশি বলেছেন আমার জানা নাই। অথচ নির্দ্বিধায় একেবারে 3 ফুট পরে পরে লাল দাগ, লাল দাগ দেওয়া আছে। হুজুর বলছে না আর আসবেন না, হুজুর বলছেন একথা। হুজুর এই ছেলে পিছন দিক দিয়ে মানুষ হাঁটছে আর গল্প করছে, তোমরা কলা করো, ছাই করো, যাও দেখো, জিম্মিদারি নিয়েছো, এখানে বসে আছো কেন? আজকে বক্তব্য শুনতে পাবা না, আজকে চতুর্দিকে দাঁড়িয়ে থাকো, কোনো জায়গাতে দুইজন গল্প করলে এটা তোমাদের অযোগ্যতা। আর মুখে কথা বলতে হবে না, সবসময় হাত দিয়ে মুখে ইশারা করে বলতে হবে। বক্তব্য তো আমি আর যদি কোনোদিন আশেপাশে আসি সেদিন শুনতে হবে, আজকে তোমাদের নয়। আজকে তোমরা অন্তত 20 জন 30 জন 40 জন চতুর্দিকে ঘুরবে, পিপীলিকা পার হলে দেখতে পাবা, এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কেউ কথা গল্প করতে পারবে না, কথা বলতে পারবে না। আপনাকে তো আমি সারা রাত এখানে এনে বসে থাকবো না, কিছুক্ষণ পরে কথা শেষ করে দেব। আপনার একটু ধৈর্যের পরিচয় হবে না কেন? ঘন্টার ঘন্টা অহেতুক কথা নিয়ে, গান বাজানো নিয়ে সময় কাটে, এখানে একটু ধর্মের কথাতে ধৈর্যের পরিচয় হয় না কেন? এত গল্প করা লাগে কেন? এত জিলাপি কিনা লাগে কেন? এত পিছনে হাঁটা লাগে কেন? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন, নিজেকে মানুষ মনে করবেন? বলছিলাম করোনা ভাইরাস মহামারী নয়। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। কেন? ছোঁয়াচে রোগকে আল্লাহ রাসূল নাকচ করেছেন। আল্লাহ রাসূল একদিন, আব্দুল ইবনে মাসউদ বলছেন যে আমাদের মাঝে আল্লাহ রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন লাইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লাইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে পার হয়ে যেতে পারে না। লাদাওয়ালা তেরা, কোনো জিনিস কোনো কিছুকে পার করে যেতে পারে না। একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে যেতে পারে না। 3 বার এই কথা বললেন, তখন একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল হয়তো ছোঁয়াচে রোগ আছে, তো একটা উঁটকে যদি চুলকুনি ঘাও হয় তাহলে বাকি সব উঁটকে হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল আবার বলছেন আয় শোনো মানুষরা, বলা বলা বলো প্রথমটাকে কিভাবে হলো, একটা থেকে যে আর একটাকে পার হয়ে যায়, তো তুমি বলো যেটাকে হয়েছে সেটাকে কিভাবে হলো, ওটাতে কার কাছ থেকে আসলো? তখন তো নিরুত্তর, তো পল্লীর মানুষ এত তো কিছু বুঝে না, নিরুত্তর হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন, নিশ্চয় আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন, ওয়াকাতাওয়া হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়াবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ বিপদ আপদ করোনা ভাইরাস। সেদিন যদি লিখে দেওয়া থাকে তাহলে আজকে পাথরের মধ্যে থাকলেও ধরবে। বিমানে উঠেছি তো বিমানবালা আমাকে মাস্ক পরার জন্য পিড়েপিড়ি করছে, তখন আমি বলছি জুলুম করো না গো, ওই কি পার্ক, ওইটা ফিউচার, যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কের মালিক কি মাস্ক পরেনি তুমি বলছো?
তার কি সতর্কতার অভাব ছিল বলছো? দেখো এত পিড়াপিড়ি করোনা, আমি মাস্ক পরি না। তো একটু ঠান্ডা হলো। দেখো যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন আমি আপনি আমার মায়ের পেটে আপনার মায়ের পেটে 3, 4 মাস সেই দিন ওইটা লেখা হয়েছে, যদি সেই দিন লেখা থাকে আর আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবে, কেউ রক্ষা করতে পারবে না, তার নাম তাকদীর। এইভাবে আমি তাকদীর ভাগ্যকে বিশ্বাস করি আর জাতিকে বিশ্বাস করার জন্য বলি। সোমনাথ মন্দির, কাবিয়াবাড়ের সোমনাথ মন্দির, তো বিচক্ষণেরা কি করেছে, ঠাকুরেরা একটা মূর্তি তৈরি করেছে, মূর্তি তৈরি করে চতুর্দিকে চম্বুক লাগালছে, দিয়ে এরকম জায়গাতে ছেড়ে দিয়েছে, ডান দিক থেকে টানছে চম্বুক, বাম দিক থেকে টানছে, উপর দিক থেকে টানছে, তখন আর মূর্তি নিচে পড়ে না। কথা বুঝতে পারেননি? আর সারাদিনে 1-2 বার পানি বেশি হয় ওখানে, পানির পাশে নদীর পাশে পানি বেশি হয়, জোয়ারের পানি বেশি হতে হতে যখন পায়ে লেগে যায় তখন ওরা বলে অমুসলিম হিন্দুরা, এ দেখো এই যে আসলে আল্লাহ, তাই পানি পায়ে সালাম দিতে এসেছে। যখন চলে যায় পানি কমে যায় তখন আসলে আল্লাহ সালাম দিয়ে চলে গেল। তো মোহাম্মদ বিন ঘুরি না কে? তো মোহাম্মদ বিন ঘুরি বা কেউ এরকমই মুসলিম নেতা, তো এদের পক্ষ থেকে বলা হলো উনি যদি আমাদের মূর্তির কিছু ক্ষতি করতে পারে তাহলে জানবো যে ও সত্যি মুসলিম নেতা। তো তার কাছে তো তাওহীদি বিশ্বাস আছে, বলে বলে কি এ তো এমনি আছে, এসে একবারে এক লাথি দিয়ে ফেলে দিয়েছে। তো ওতে লাথি দিয়ে ফেলে দেওয়াতে যদি উনি মারা যান তাহলে উনি এটাই বলবেন যে আমি এইভাবে মারা যাবো, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা ছিল তাই আমি মরলাম, আমি এই মূর্তিতে লাথি দিলাম পড়ে গেল তাই আমাকে ভূতে ধরলো তাই আমি মরে গেলাম, এটা আমি কখনো বিশ্বাস করি না, আমি এইভাবে মরবই না, আমি তাকদীরকে বিশ্বাস করি। এরই নাম তাকদীর, এরই নাম তাকদীর। মাস্ক পরে যদি করোনা ঠেকাতে হয় তাহলে এটাও শিরক, আর যদি জীবাণু ঠেকাতে হয় তাহলে সবসময় পরেন, দিন রাত পরেন মাস্ক। যখন এই করোনা ভাইরাস আছে তার আগেও কেউ কেউ পরতো, এখনও পরতে পারে, যখন দিনে জ্বালানা বন্ধ কর খোলা থাকবে তখন দেখবেন যে রৌদ্রের একটা ছাটা ভিতরে ঢুকছে, তখন দেখতে পাবেন ধুলিকণা, তাহলে ধুলিকণা সবসময় আছে ভিতরে, যেতে পারে নিজেকে বাঁচানোর জন্য, বন্ধ রাখ করেন, মুখে দেন নাকে দেন যাতে করে যে জীবাণু না যায়, নিজে পরিষ্কার থাকলেন স্বচ্ছ থাকলেন ভালো হলো। আল্লাহ রাসূল তো পবিত্রতার কথা বলেছেন, পবিত্রতা অবলম্বন করেন। সম্মানিত দিনী ভাই বোন, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এ কথাই ঠিক। তাহলে করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস বিপদ হতে পারে, হতে পারে, আল্লাহর পক্ষ থেকে বিপদ হতে পারে, আরও বেশি হতে পারে, কমে যেতে পারে, পৃথিবীর কোনো দেশের প্রতি আরও বেশি হতে পারে, এটা বিপদ হতে পারে। যদি এটা বিপদ হয়, বালা হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, বিপদ হয়, বালা হয়, তাহলে কি করবেন? তাহলে পাঁচটা পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চন্দ্র, তো সেইটা বিপদের জন্যই করেন। আল্লাহ রাসূল বলছেন ফাইজা রাআইতুম যালিকা মিন শাইইন, যখন তোমরা এই চন্দ্র সূর্য গ্রহণের মতো বিপদ দেখবা তখন তোমরা দ্রুত 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 এক সালাত আদায় করো, দুই দোয়া করো, তিন দান খায়রাত করো, চার জিকির আজকার করো, পাঁচ ক্ষমা ভিক্ষা চাও। করোনা ভাইরাস যদি বিপদ হয় তাহলে এই পাঁচটা পদ্ধতি অবলম্বন করতে হবে মানুষকে, আর এই পাঁচটা পদ্ধতির জন্য সবচেয়ে ভালো জায়গা মসজিদ, তাকে মসজিদই বন্ধ হয়ে গেল, অবাক কথা, কে যে কোন দিক থেকে গোতা মারল সারা পৃথিবীতে মসজিদ বন্ধ হয়ে গেল, পাঁচ অক্ত সলাতের মসজিদে 5 জন আর জুমা মসজিদে 10 জন, এই হিসাব নয়,
মসজিদ ভরে সালাত আদায় করেন আর বলেন যে মরলে মসজিদেই মরব। করোনাতে যদি মরি তো মসজিদে মরব, সেখানেই ভালো, কিন্তু বাড়িতে মুখ ঢেকে করোনায় মরব না। আর মুখ ঢেকে মাস্ক পরে জীবনে আর কোনোদিন সালাত আদায় করবেন না কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন আর মুখ ঢাকতে নিষেধ করেছেন সলাতে নামাজে। সম্মানিত দিনই ভাই বোন, আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে এতটুক বলতে চাই যে যদি এটা জীবাণু বা কিছু মনে করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করুন, সহজ হবে। আপনাকে আমি একটা জিনিস বুঝাই যে আল্লাহর নবী ঘুম থেকে উঠে এ হাতটা সরাসরি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? বললেন যে এই শোনো, আগে হাতটা ধুয়ে নাও ভালো করে, তারপরে পানিতে ডুবাও, দিয়ে অজু করলে আগে কবজি পর্যন্ত ধোও তিনবার ভালো করে, তো একটু পরে কিন্তু আমরা কনুই পর্যন্ত ধোও তো করব, একটু পরে করব না? আচ্ছা, তখন কবজি ধোয়া পড়বে না? তো তাহলে আগের কাজটা কি আল্লাহ রাসূল বৃথা করতে বললেন? এমন তো কাজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় না, তাহলে কেমন হয়ে গেল? তাহলে কবজি পর্যন্ত ধোয়া কাজটি বেকার ফালতু হয়ে গেল? জি না, কবজি পর্যন্ত হাত তিনবার করে ভালো করে ধুইলে এ হাত এখন উপযুক্ত হয়েছে, হাতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে। কেননা হাত পরিষ্কার না হলে এই হাতে পানি নিয়ে মুখে দিলে জীবাণু ভিতরে যাবে। কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে রেডি করে নিতে হবে যাতে করে হাতে পানি নিয়ে মুখে দেওয়া যায়, যার জন্য খেতে বসলে হাতকে কি করতে হবে? ভালো করে ধুয়ে নিতে হবে, যার কারণে আল্লাহ রাসূল খাদ্য পানি ঢেকে রাখতে বলেছেন, বিশেষভাবে রাতে ঢাকতে বলেছেন। কেন? রাতে বালা মুসিবত চলে, যখনই কোনো খোলামেলা খাদ্য দেখে তখন তার মধ্যে ঢুকে যায়। আর আপনি কত জিলাপি ফাঁকায় পড়ে আছে তবুও খাচ্ছেন, আর আজকে নাকি মেলা জিলাপি খেতে এসেছেন, একটু সরম হয় না? এই আজকে তোমাকে জিলাপি কিনতে হলো কেন? সরম পনা একটু, লজ্জা পনা একটু, সরম হয় না তোমার? হ্যাঁ বেটাই, আমি যেটা বলছি সেটাই তোমার আজকে জরুরি কথা। কালকে তোমাকে বলতে হবে আমি তোমার করোনা ভাইরাস সম্পর্কে কি বলে গেলাম। জিলাপি কিনতে এসেছো আজকে? জিলাপি কিনবা কেন আজকে? হিসাব পাও না কেন জিলাপি কিনবা? আমি তোমার জন্য এসেছি, আমি আমার নিজের জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করো না। এখন তোমরা কোনো কাজ করো না, যেভাবে আছে সেভাবে থাকতে দাও। যারা পরিচালনায় আছো তোমাদের ভুল, এতগুলো এই মিডিয়ার লাগানোর সুযোগ দিতে হতো না, আর এখন একজনকে নিষেধ করবে এখন হইচই হবে। একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম যে তাহলে হাত ভালো করে ধুইতে হবে মানে জীবাণুর ব্যাপার আছে, পবিত্রতা। আচ্ছা, পেশাব করলাম তো আমি পানি খরচ করলাম, তো আমার হাতে তো পেশাব লেগে নেই। পায়খানা করলাম, আমি পানি খরচ করলাম, তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, তো আমার হাতে পায়খানা লেগে নেই, আমি নাকের কাছে দিলে আমি গন্ধ পাচ্ছি না, এরপরে হাতটা মাটিতে মাজতে হবে কেন? পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে এই কথা বললে ওর জ্ঞানের ভুল। পেশাব করলে পানি খরচ করে হাত মাজতে হয়, পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাজতে হয়। ফরজ গোসল, ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু, অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে, দিয়ে হাতটা ধুইতে হবে, তারপরে অজু করতে হবে, সলাতের নামাজের মতো করে অজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে। এত পবিত্রতা কেন?
অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন? বলছেন আল্লাহ নবী যে পাঁচ ওয়াক্ত আমি ফরজ করে দিতাম কিন্তু পারবে না, এই জন্য করিনি। কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন? ঘুম থেকে ওইটা দাঁত পরিষ্কার করেন, বাড়ির বাহির থেকে আস ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন, প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন। এত দাঁত পরিষ্কার করেন কেন? মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে। একজন মহিলা ঋতুবতী হয়েছে, তাকে ওযু করে গোসল করতে হবে, এত কেন? লোকটা মারা গেছে, আমি গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি গোসল দিয়ে ছকে সজন, আমাকে গোসল করতে হবে? অবাক কথা, একটা লোক মারা গেছে, তাকে তিনবার পাঁচবার সাতবার গোসল দিতে হবে, আবার বলছেন যে একবার তোমরা ওতে এ করে দাও, গোলাপ জল দিয়ে দাও, এই পানিকে বড় এর পাতা দিয়ে গরম করো, গরম করে ভালো করে গোসল দাও, তিনবার পাঁচবার সাতবার গোসল দাও, আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা, দিয়ে ওকে পরিষ্কার করবা। এত পরিষ্কার করতে হবে কেন? আমি ওকে গোসল দিয়েছি, আমার কি হলো যে আমাকে গোসল করতে হবে? ইসলামের পবিত্রতা ব্যতিক্রম। দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি। জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদ, সমস্ত দিনী ভাই বোনকে, পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম করোনা ভাইরাস সম্পর্কে মানুষ যেসব মন্তব্য করেছে এই সব মন্তব্য ঠিক হয়নি, এখনও যা করছে তা ঠিক নয়। মানুষকে রুজি উপার্জন করে খেতে দিতে হবে, রাস্তাঘাট বন্ধ করে মানুষের রুজি, এটাতে করোনাতে আর একটা করোনা ঢুকবে। একদিন যদি যমুনা ব্রিজ বন্ধ থাকে তাহলে 78 লক্ষ টাকা লস আছে, তাহলে শুধু যমুনা ব্রিজ